দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা হলো সেই যেটা গত কয়েকটা স্বরূপ কথাতেই আমরা জানাচ্ছিলাম, তা হলো শ্রাবন্তী, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ছেলে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে যেটা নিয়ে বেশ কিন্তু ভাইরাল হয়ে যায়, বহু মানুষের একটা আগ্রহ ছিল, জল্পনা ছিল, জানার ইচ্ছা ছিল কি হতে চলেছে। কারণ শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় এখন স্ক্রল করলেই আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। তো শ্রাবন্তী চ্যাটার্জি, তিনি যত বড়ই অভিনেত্রী হন, যত বড়ই মানুষ হন, তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে সে ঝিনুক বা অভিমন্যু, সে একটি পোস্ট করেছিল মায়ের সঙ্গে নিজের ছবি দিয়ে যে একটা বড় কিছু আসছে। এই যে বড় কিছু আসছে শ্রাবন্তী চ্যাটার্জির ছেলের পোস্টে, বহু মানুষের মনে হয়েছিল কি সেটা, কি বড় কিছু আসতে চলেছে। সেটা নিয়ে গত দু তিন দিন ধরেই কিন্তু একটা জল্পনা, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলার এই ধরনের মানুষদের খোঁজখবর রাখি, যাদের চোখে এই সোশ্যাল মিডিয়া পোস্টটি পড়েছিল, তারা খানিকটা নানা রকম বিষয়ে চিন্তা ভাবনা করছিলেন। তার মধ্যে আরও সমস্যা হলো, যেহেতু শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর কিছু খবর বা আরো নানা পোস্ট ছড়িয়ে রয়েছে, তাই বেশিরভাগ লোক মনে করছেন যে যা কিছুই আসছে বড়, তাহলে কি সেটা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত জীবন কেন্দ্রিক। কারণ তার ব্যক্তিগত জীবন নিয়ে এবং সেটা যদি একটু সমস্যায় থাকে, তাতে আমরা কি করতে পারি বলুন তো? আমরা কেন শুনতে যাবো? ওই মানুষটার ব্যক্তিগত জীবনটাকে তো ছাড়বো, তাকে আমরা ভালোবাসি, তার কারণ তিনি একজন অভিনেত্রী, তাকে আমরা পর্দায় দেখে পছন্দ করি। তার ব্যক্তিগত জীবনটায় তিনি কি অবস্থায় আছেন সেটা নিয়ে তো মাথা ব্যথা করার আমাদের কিছু নেই। তবুও যারা করছেন করুন, ওটা তাদের ব্যাপার, তার যার যেটা ইচ্ছে, কারোর ইচ্ছে না গলানোর কোনো ইচ্ছে আমার অন্তত নেই। তো সেই জায়গা থেকে সঠিক কথায় বলে যে আমার যে আমি ভাবছিলাম যে শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে কি জিনিসের কথা বলছে, কি বড় কিছু আসছে। তো কি বড় যে আসছে সেটা শ্রাবন্তী চ্যাটার্জি নিজেই খোলসা করে দিলেন, আর দেখালেন ভিডিও দিয়ে, নিজেই একটি ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেটা থেকে বোঝালেন এই ছিল সেই বড় জিনিসটা। কি ছিল সেই বড় জিনিসটা? তা হলো শ্রাবন্তী চ্যাটার্জি একটি জিম খুললেন, জিম হাব বা কিছু বলতে পারেন আপনারা, একটা বড় সড়ো জিম যেখানে হয়তো অনেক বড় মানুষেরা জিম করতে পারবেন। এটা জিম বোধহয় স্বপ্নের জিম, শ্রাবন্তী চ্যাটার্জি এটার জন্য অনেক খেটেছিলেন, অনেক দিন ধরে ভেবেছিলেন যে তিনি একটি জিম তৈরি করবেন। সেই জিমের যেমনটা তার স্বপ্ন ছিল, অবশেষে সেই স্বপ্নটা তার পূরণ হলো, সেই জিম পথ চলা শুরু করলো 8ই নভেম্বর 2020 থেকে। এই বিশেষ দিন থেকে শ্রাবন্তী চ্যাটার্জির জিম হাব বা জিমটা পথ চলা শুরু করলো। তো আমাদের সকলের পক্ষে থেকে শুভেচ্ছা। তো যা অবশ্যই তার আগে নুসরাত জাহান বলিউড টালিগঞ্জের আরেকজন অভিনেত্রী শিল্পী, তথাকথিত এখন সাংসদও বটে, নুসরাত জাহান কিন্তু সঙ্গে সঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জির এই কাজ বা তার এই বড় কাজ বা তার এই জিমের উদ্বোধনের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এবং নুসরাত জাহান নিজেও একটি ভিডিও পোস্ট করে বলেছেন যে আমাদের ভালো লাগছে, আমরা খুব খুশি হয়েছি যে শ্রাবন্তীর এরকম একটি জিম এসছে, আরও একটা জিম হাব এসছে, ফিটনেস এর জায়গা বেড়েছে, বাড়লো, আমরা সকলেই যাবো, আপনারা সকলে আসবেন। তো একজন টালিগঞ্জের শিল্পীর পাশে আরেকজন টালিগঞ্জের শিল্পী যেভাবে পাশে থেকে বন্ধু বন্ধুর জন্য সাহায্য করে, আমার মনে হলো নুসরাত জাহান যেন সেভাবেই খানিকটা প্রমোট করলেন শ্রাবন্তী চ্যাটার্জির জিমটার কথা। আর আমরা সাধারণ মানুষ, আমরা তো আর এসব কোথায় যাবো তা নয়, তবে শ্রাবন্তী চ্যাটার্জির জীবনে হাসি ফিরে আসুক, তিনি তাকে নিয়ে এই সমস্ত যা সোশ্যাল মিডিয়ায় যা ছড়াচ্ছে এগুলো যত তাড়াতাড়ি বন্ধ হয় বন্ধ হোক, বরং তিনি যা যা আরো আরো যদি তার ছেলে পোস্ট করেন যে আরো বড় কিছু আসছে, বা শ্রাবন্তী চ্যাটার্জি নিজে পোস্ট করেন আরো বড় কিছু আসছে, বা সেসব গুলোতে বরং আমাদের বেশি আগ্রহ থাকবে। তো শুভেচ্ছা জানানো থাকলো শ্রাবন্তী চ্যাটার্জিকে, আপনার জিম বড় হোক, সেটাই গিয়ে উপকৃত হন অনেক অনেক মানুষ। আজকের মতো স্বরূপ কথা এখানেই শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।